Hi everyone, welcome back to my channel Way of Nipa's Life. Welcome to my new vlog. প্রথমেই জিজ্ঞাসা করব, তোমরা সবাই ভালো আছো তো? আমি জানি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। This is your breakfast. Thank you. Mask niyecho? Mask tomar office theke diyeche. Tomar proti soptahe tomar 6ta kore mask ar hocche tomar choto 8ta kore pocket sanitizer soptahe. Shegulo kothay? Office e rekhe dilchi. আর এখন এখানে বাজে 8:30। এই প্রথমেই তোমাদের সবাইকে বলবো গুড মর্নিং। সকালে উঠে খুব তাড়াহুড়োয় পাপাইকে ব্রেকফাস্ট করে দিতে হয়েছে, ও সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাই তখন আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছে আর টুকটাক কাজ করে ব্রেকফাস্ট নিয়ে একবারে তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি। আর আজকে আমার ব্রেকফাস্টে কী আছে বলো তো? আজকে আমার ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর আছে আমন্ড। পাপাইকেও সেম ব্রেকফাস্ট দিয়েছি, ও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা করব। অনেকদিন আমন্ড খাওয়া হয় না। আমন্ড নিয়ে একটা ছোট্ট গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন ইন্ডিয়া থাকতাম তখন রোজ আমন্ড খেতাম, মানে রাত্রে ভিজিয়ে রাখতাম, সকালে উঠে ওর যে ওপরের লাল যে চকলাটা থাকে সেটা ছাড়িয়ে খেতাম। তোমরা সবাই হয়তো জানো এইভাবেই খেতে হয়। তো আমি ইন্ডিয়া থেকে কিছু আমন্ড নিয়েও এসেছিলাম, তো যখন আমন্ডটা শেষ হয়ে যায় তখন এখানে পাপাইকে আমন্ড আনতে বলি। তো পাপাই যে আমন্ড নিয়ে এসছে সেগুলো রোস্টেড আমন্ড, মানে ফ্রাই করা না কিন্তু কাঁচা আমন্ড না। মানে আমাদের ইন্ডিয়ায় যে আমন্ড পাওয়া যায় ভিজিয়ে রেখে পরের দিন তুমি খোসাটা ছাড়িয়ে খেতে পারো, কিন্তু এই আমন্ডগুলো সেরকম না। আমি ফার্স্ট দিন ভিজিয়ে রেখেছি, সকালে উঠে দেখছি ওপরের যে চোকলাটা ছাড়ানোই যাচ্ছে না, আর টেস্টটাও একটু ডিফারেন্ট। তারপর থেকে আর আমন্ড খাওয়াও হয় না। অনেকদিন ফ্রিজে আমন্ডের পুরো কৌটোটা পড়ে রয়েছে। আজকে সকালে ব্রেডের সাথে ডিমের কিছু করিনি, তাই ভাবলাম আমন্ড খাওয়া যাক। আর আমন্ডটা অনেকদিন ধরে পড়েও রয়েছে, কিন্তু এই আমন্ডটা খেতে ভালো লাগে না আমার। আমার ওই আমন্ডগুলো ভালো লাগে যেগুলো ইন্ডিয়া থাকতে আমি খেতাম, সেমই দেখতে বোঝা যায় না, আসলে এগুলো ফ্রাই না, মনে হয় কি বলতো শুকনো খোলায় রোস্ট করে নেয় না, সেরকম হয়তো হবে।
সাধারণত আমাকে ব্রেকফাস্টটা লাঞ্চটা একা একাই করতে হয়, তাই যখন ব্লগ করি যে তোমাদের সাথে সাথে আড্ডা দিতে দিতে ব্রেকফাস্টটা করি, আড্ডা দিতে দিতে খাবারটা এনজয় করি, তাহলে কী বলতো খাবারটাও খাওয়া হয়, ভালোও লাগে। দেখবে একা একা বসে বসে খাবার খেতে ঠিক ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, সবাই মিলে বসে গল্প করতে করতে খাবো দারুণ লাগে। আমি যখন ইন্ডিয়ায় থাকতাম সবাই কখন একসঙ্গে বসবো লাঞ্চ করতে সেই ওয়েট করতাম, ধরো কারো কাজ তাড়াতাড়ি হয়ে যায়, কারো কাজ লেটে হয়ে যায়, কিন্তু সবাই ওয়েট করতাম একসঙ্গে সবাই বসে গল্প করে আড্ডা মেরে লাঞ্চটা করবো। সে জন্য এখানে সাধারণত ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই হয় না একসঙ্গে, শুধুমাত্র ছুটির দিন ছাড়া, কিন্তু ডিনারটা আমি আর পাপাই একসঙ্গে বসেই করি। এই ব্রেড বাটারেরও একটা গল্প আছে, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আসলে কী হয়েছে বলতো, যখন আমরা ইন্ডিয়ায় থাকতাম, ইন্ডিয়ায় জেনারেলি আমরা ব্রেকফাস্ট কী করি, অ্যাটলিস্ট আমার বাড়িতে তো এরম হয়, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে রুটি তরকারি নয় লুচি তরকারি পরোটা তরকারি, সাধারণত আমাদের বাঙালি ঘরে এরমই ব্রেকফাস্ট হয়। তো আমার বিয়ের আগে যখন মা রোজ রুটি তরকারি করতো লুচি তরকারি করতো, তখন মাকে বলতাম কী রোজ রোজ রুটি তরকারি দাও, একটু ব্রেড অমলেট করে দিতে পারো না, একটু ব্রেড বাটার দিতে পারো না। তখন মারা যেমন বলে এই পাউরুটি খায় না, পাউরুটিতে গ্যাস হয়, এই হয় ওই হয়, তখন আমার কাছে ওই ব্রেকফাস্টটা মানে ব্রেড অমলেট ব্রেড বাটার মানে ভীষণ স্বপ্নের ব্রেকফাস্ট মনে হতো। মাঝে মাঝে যখন ওই ব্রেকফাস্টটা পেতাম আমি তখন বিশাল আনন্দ লাগতো। কিন্তু এখন দেখো এমনই ভাগ্য, এখন এই ব্রেকফাস্টটা রোজই করতে হয়, কিন্তু এখন আর ভালো লাগে না, বোর লাগে। কিন্তু কিছু করার নেই, আসলে পাপাই অনেকটা সকালে বেরিয়ে যায় 7:15 মধ্যে। ওর এখনের যে অফিস সেই অফিসটা আমাদের বাড়ি থেকে যেতে প্রায় হাফ অ্যান আওয়ার লেগে যায় বাই কারে, আর যদি জ্যাম হয় তাহলে তো 45 মিনিটস লেগেই যায়। আর অত সকালে না ও ভারী ব্রেকফাস্ট করতে চায় না, রুটি লুচি বা তরকারি এসব খেতেই চায় না, মাঝে মাঝে তো ব্রেকফাস্টই করতে চায় না। ওর জন্য আর উইকডেজে আমাদের ওই ব্রেকফাস্ট করা হয় না, উইকেন্ড হলে সাধারণত রুটি লুচি এগুলো খাওয়া হয়। আমার এই ব্লগটা যখন আমার দিদি দেখবে তখন ও হাসবে, কারণ ওর সাথেও আমি এটা শেয়ার করেছি। আর এখন ব্রেড অমলেট ব্রেড বাটার খেতে খেতে আর ভালোই লাগে না, মনে হয় যদি রুটি তরকারি কেউ করে দিত। এটাই হয় জানো তো, যেটা আমাদের কাছে যখন থাকে সেটার ভ্যালুটা আমরা তখন বুঝি না। তো চলো অনেক বকবক আজকে তোমাদের সাথে করলাম, এবার আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি ফিনিশ করি, এরপর অনেক কাজ পড়ে রয়েছে ঘরের, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। কিন্তু তার আগে বলবো আজকে মর্নিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো, আশা করি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভীষণই ভালো লাগবে। পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আসলে ব্রেকফাস্টের পরে কাজ করতে করতে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, অনেকগুলো কাজ ছিল আজকে, ওর জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। আসলে স্যাটারডে করে আমি পুরো ঘর ডিপ ক্লিনিং করি, আর এখন আমার যে নতুন ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটা অনেকটা বড়, সুতরাং ক্লিনিং করতে করতে অনেকটা সময় লেগে গেল। আমি জানি তোমরা অনেকেই আমার এই নতুন বাড়ির হাউস ট্যুর শেয়ার করতে বলেছো, আমি করব, একটু ওয়েট করো, একটু সময় বের করে নিই, আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর দেখবে ঘর বড় হোক বা ছোট হোক, যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখবে মনটা ভালো লাগে না। এর জন্য ঘর পুরো পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর এখন বেজে গেছে 12টা, এখন লাঞ্চ তৈরি করতে যেতে হবে। তো চলো আগে লাঞ্চ তৈরি করতে যাই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন লাঞ্চ তৈরি করতে হবে। আর আজকে লাঞ্চে কী তৈরি করবো বলো তো, ভাত করব আর করলা ফ্রাই করব, আর কালকে রাতে মাছ করা রয়েছে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা জানো আমার বাড়িতে রাত্রেই রান্না হয়ে যায়, তো কালকের মাছ করা রয়েছে, আজকে করলা ফ্রাই আর ভাত, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আর করলা ফ্রাই তোমরা কম বেশি সবাই করতে জানো, কিছুই না আলু পেঁয়াজ দিয়ে করলা ফ্রাই করতে সবাই জানো আমি জানি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করব। আমার মতন যারা তেঁতো খেতে একদমই পছন্দ করো না তারা যখন করলা ফ্রাই করবে তখন কী করবে বলো তো, করলাটা আগে কেটে ভালো করে ধুয়ে নেবে, তারপর একটু বয়েল করে নেবে, বয়েল করে জলটা ড্রেন আউট করে নেবে, তারপর ফ্রাই করবে। আর ফ্রাই করার সময় অবশ্যই একটু ভিনিগার অ্যাড করবে, তাহলে দেখবে যখন করলাটা খাবে অত বেশি তেঁতো লাগবে না।
আমি জানি করলা খুব বেশি তেতো হয় না, উচ্ছেটা তেতো হয়। উচ্ছে তোমরা এইভাবে ফ্রাই করতে পারো, তাহলে দেখবে আর বেশি তেতো লাগবে না। অনেকে হয়তো বলবে তেতো খাবো তেতো লাগবে না, এটা তাদের জন্য স্পেশালি যারা তেতো খেতে পছন্দ করো না আমার মতন। এইভাবে সেদ্ধ করে নিলে আরেকটা বেনিফিটও পাওয়া যায়, কী বলতো, উচ্ছে বা করলা ফ্রাই করতে গেলে দেখবে অনেকটা তেল লেগে যায় আর সময়ও অনেকটা লেগে যায়। সেক্ষেত্রে যদি তোমরা উচ্ছে বা করলাটা আগে সেদ্ধ করে জলটা ড্রেন আউট করে নাও, তাহলে দেখবে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাচ্ছে আর তেলটাও খুব কম লাগছে। আর যারা তেতো খেতে পছন্দ করো তারাও কিন্তু এইভাবে একবার করলা বা উচ্ছে ফ্রাই করে খেয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আসলে দেখবে আমাদের বেসিক রান্নাগুলো মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা বা জানা। আমি এইভাবেই করলা ফ্রাই করি, আমার তো বেশ ভালো লাগে। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একবার করলা ফ্রাই করে দেখবে। উচ্ছে বা করলা কিছুই না, আমি আবার বলে দিচ্ছি, কেটে ভালো করে ওয়াশ করে একটু বয়েল করে নেবে, তারপর জলটা ড্রেন আউট করে নেবে, তারপর ফ্রাই করার সময় অল্প একটু ভিনিগার অ্যাড করবে, তারপর করলা ফ্রাই খেয়ে দেখবে বা উচ্ছে এইভাবে ফ্রাই করে খেয়ে দেখবে, তোমরাও করলা বা উচ্ছের প্রেমে পড়ে যাবে। তাহলে এরপরে যখন করলা বা উচ্ছে ফ্রাই করবে অবশ্যই আমার এই ট্রিক্সটা ফলো করো। আর আমার মতন যারা করলা খেতে ভালোবাসো না, উচ্ছে খেতে ভালোবাসো না, তেতো ভালো লাগে না, তারাও তেতো খেতে ভালোবাসবে। তা চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো তোমরা, আমি এখানে করলা আর আলু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি, এই দিয়ে আমার করলা ফ্রাই হয়ে যাবে। আমি এখানে করলার সাথে সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি, কারণ এখানের আলু সেদ্ধ হতে বেশ সময় লাগে, এর জন্য আমি করলার সাথে সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। বাবার জন্য ওয়েট করছি, আজকে স্যাটারডে, ও বললো আজকে ওর হাফ ডে, ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আর একসঙ্গে লাঞ্চ করবে। দেখা যাক, এখন তো প্রায় একটা বেজে গেছে, কখনো আসে, তো ওর জন্য ওয়েট করছি এখন, ও আসলে তারপর একসঙ্গে বসে লাঞ্চ করবো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন আমাদের একটু বেরোতে হবে। আসলে পাপার অফিসে একটু কাজ আছে, ওখানে যেতে হবে, আর আমাদের একটু কেনাকাটা আছে, তাই ফেরার সময় একটু বাজার করে নিয়ে আসতে হবে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর আমার ভিডিও দেখতে থাকো। প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও।